5টায় বসবে সার্ভার বক্স সমস্ত ওটা। এটা অ্যাকচুয়ালি পুরনো একটা বাড়ি থেকে করা, তো সেই জন্য এই কর্নারটা আমি ইউজ করেছি যে প্রিন্টার যাবতীয় জিনিস রাখতে পারে যাতে। আর সিলিং তো একদম অফিসের সিলিং, সিম্পল একদম। এখানে একটা এসি বসেছে আর ওই ভেতরে আবার আর একটা। এডুকেশনের জন্য আমি জাস্ট এখান থেকে একটা লুভার তুলে দিয়েছি এই সিও কেবিনে, একটা লুভার এখান থেকে চলে গেছে, লুভারটা এটা একটা পিলারকে ঘিরে করেছি, লুভারটা এই সিলিং দিয়ে চলে গেছে, লুভারটা গিয়ে এই পাশে আর লুভার্সের মাঝখানটাতে দিয়ে একটা জাস্ট স্ট্রিপ লাইট দিয়ে দিয়েছি, প্রোফাইল লাইট দিয়ে দিয়েছি। তো কেবিন সেটা এখানেও একদম সিম্পলের মধ্যে দুটো গ্লাস দিয়ে দিয়েছি যাতে বাইরে থেকে পুরো ক্লিয়ার ভিশনটা পায়, আর ও পাশেও গ্লাস, গ্লাসের মধ্যে বিট দিয়েছি এই সেঞ্চুরি, এই কালারটা আমি চুজ করেছি অ্যাপিরুডের সাথে। আর এই ঢুকে গেলাম, এই হচ্ছে টেবিল, আর এই পাশে তো ইউনিট আছে, এখানে এই অফিসের কিছু ডিসপ্লে, প্রাইজ, মোমেন্টো সেই সমস্ত রাখার জায়গা করে দিয়েছি। আর ব্যাক সাইডটাতে সিম্পল কোনো বেশি কিছু লাইট দিইনি, এখানে ওই রোজ গোল্ড দিয়ে টিভিটার কাজ করেছি 6 mm-এর। আর এই পাশটা, এই হচ্ছে টেবিল, এখানে ড্রয়ার, আর দুটো ড্রয়ারের মাঝখানে আর দুটো পার্লার মাঝখানে আমি সবসময় ফিঙ্গার গ্রুপ দিই, এটাতে দেখতেও ভালো লাগে। আর কোনো কারণে ড্রয়ারটা যদি একটু নিচে নেমে যায় ইউজ করতে করতে ঘষা লাগে না, যেমন এখানে দেওয়া আছে, আর দেখতেও ভালো লাগে। ফিঙ্গার গ্রুপটা খুব জরুরি, ফিঙ্গার গ্রুপ দিলে পরে সবসময় হ্যান্ডেলের দরকার হয় না, কিন্তু আমি অফিস যেহেতু সেহেতু হ্যান্ডেলগুলো আমি দিয়েছি। স্টাফদের বসার জায়গাটা এরকমভাবে করার কারণ হচ্ছে এটা একটা আর একটা ওই দিকে একটা অন্যদিকে মুখ করা অপোজিটে, কারণ হচ্ছে এখানকার আমার স্পেসটা খুব কম, তো দুজন যদি পাশাপাশি বসে চেয়ার পাতলে পরে কেউ পেছন দিক দিয়ে যাতায়াত করতে পারবে না, তো সেই জন্য একজন এখানে বসবে, এখানে দুজনের ড্রয়ার আর একজন এদিক ফেস করে বসবে, তো খুব কমফোর্টেবলভাবে কাজ করতে পারবে, কারো যাতায়াতেরও কোনো অসুবিধে হবে না। আর এই ওপরে অফিস স্টাফদের জন্য ইউনিট করা হয়েছে, এই ইউনিট, আশগুলো হচ্ছে আউটার ল্যামিনেশন দিয়ে পেস্টিং করা আর ভেতরটা পুরো ইনার ল্যাম করা, আর এগুলো হচ্ছে হ্যান্ডেললেস, হ্যান্ডেললেস করেছি। আর এইখানে আমার এই বর্ডারটা, ডিপ কালারের বর্ডারটা দেওয়ার কারণটাই হচ্ছে যে বারে বারে এখানে হাত পড়বে, বারবার হাত পড়বে, তো সেই কারণে যাতে নোংরা না হয়, এটা যেহেতু লাইট কালার সেই জন্য। আর এই নিচেও একটা আমি প্রোফাইল লাইট দিয়েছি, তাছাড়া এমনি ইলুমিনেট করার জন্য তো আছেই যাতে কাজের অসুবিধে না হয়। এই হচ্ছে প্রোফাইল লাইট।